তাদের সবাইকে পেয়ে মানে আপনার আব্বু তাদের ছাত্র জীবনের বন্ধুদের পেয়ে আপনার মানে আমরা ফিলিং তো আমরা ইনার যা দেখলাম যে আমরা আব্বু তারা মামা তারা চাচা তারা একজন আরেকজনের দিকে তারা সেই আগর পুরানা দিনে গেছেন কি তারা ওল্ড মেমোরিজ মনে হয়ে গেছে একজন আরেকজনের কিতাবে বালানি ওলান মাতাইরা মানে আমাদের দিকে বালা লাগে আমরা এখন যেটা করলাম তারা লাগে আমরা শৈশবও ফিরে গেছে ফিরে আইসি ওটাও বেশি আমরা বালা লাগে আমার নাম হুসেন আহমেদ আমি কাসিম আলী 86 বেসের পেন্সুগঞ্জে আসলে আমার আসার পর থেকেই মনে হয় এই নিয়ে তিনটি প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছি আরও প্রোগ্রাম একটা দুইটা হয়েছে আমি অ্যাটেন্ড হতে পারি না সময়ের জন্য সব সময় গেলে এত আনন্দ এবং ভালো লাগে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না আমার বন্ধুরা সব সময় ওরা অ্যারেঞ্জ করে আমি কিছুদিন অ্যারেঞ্জার্স হেল্প করতে পারি না কিন্তু আমি আইসে অ্যাটেন্ড করি তো এটার জন্য ওরা সবাইকে আমি ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই যে আজকের যে প্রোগ্রাম করেছে ওনারা আলিবাহার টি গার্ডেনে এত ন্যাচারাল ভিউ এবং ন্যাচারাল ইয়ে দেখে মনের থেকে অনেক তৃপ্তি পাইতেছি আর যুক্তরাষ্ট্রে তো চলে যাব কিন্তু এই সিয়াসির বন্ধন সবসময় অটল থাকবে এখানে মিডিয়া বাইরে আছেন ওদের ধন্যবাদ জানাই আমাদের এই 86 বন্ধনের অটল থাকবে ইনশাল্লাহ এবং আমাদের ভবিষ্যতে আমাদের প্রোগ্রামগুলো আরও যেন সুন্দর হয় আরও সুন্দরভাবে করার জন্য আমাদের সহযোগিতা ফেন্সুগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের যা লাগে আমরা ইনশাআল্লাহ আমাদের আপনাদের সাথে থাকবো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসলে 86 ব্যাচের আজকে মিলন মেলা এই মিলন মেলা মাধ্যমে আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আজকে একত্রিত হওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত আমি মনে করি আজকে এই যে যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধু বন্ধুর উপরে কিছু নাই আজকে আমরা সকল 86 যারা পরীক্ষা দিয়েছি মেট্রিক পাস করেছি আজকে আমরা মিলন মেলার মাধ্যমে মনে হচ্ছে আমরা সবাই সেই আমাদের 18-19 বয়স হয়ে গিয়েছে 18-19 আজকে আমরা মনে করি যে আমরা এখন বয়স হয় নাই আমরা এখন ইয়াং আছি আগামী দিনে ইনশাআল্লাহ 86 যারা আছে তাদের মাধ্যমে বাংলাদেশ জয় হবে বাংলাদেশ মানেই এলো 86 বাংলাদেশ মানেই এলো উন্নয়ন 86 আর এখানে আমাদের দল মত নির্বিশেষে আমরা সব একত্রিত হয়েছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা 86 বেচের পরীক্ষার্থী ছিলাম এটি আমাদের সবচেয়ে বড় পরিচয় একটা জিনিস জানতে চাইলাম যে স্মৃতি বলতে কিছু আছে 86 সালে সেই সময় করো অনেক আমাদের যারা এখন এখানে আছে অনেকের জন্মই হয় নাই একটু স্মৃতি যদি কিছু বলতে স্মৃতি আসলে তখন আমরা 86 যখন মেট্রিক আমরা পাস করলাম পাস করার পরে আমাদের মনে অনেক আনন্দ উৎফুল্ল তখন আমরা কলেজে কিভাবে ভর্তি হব সেটি আমরা চিন্তার মধ্যে ছিল তো সবচেয়ে মনে আমার সবচেয়ে বেশি স্মৃতি যেটা ছিল যে আমরা অনেক বন্ধু বান্ধবরা ছিলাম আজকে আমরা 86 তখন যখন কলেজে ভর্তি হই ভর্তি হওয়ার পর যে আনন্দ যে মনের যে ইয়েটা ছিল গভীরতা সেটা ভর্তি হওয়ার পর মনে হয়েছে আমরা বাংলাদেশ জয় করে ফেলেছি তা আমরা এইভাবে এমন ইয়ে ছিলাম যে পাস করেছি মানে বাংলাদেশ বিজয় করে ফেলেছি আমরা সেইভাবে ইয়ে ছিলাম আমাদের অনেক বন্ধুরা ছিল আজকে অনেক বন্ধুরা নাই অনেক বন্ধুরা যারা ছিল তাদেরকে দেখলে আরও ভালো লাগতো তো যাই হোক মনে করি আমরা 86 যে স্মৃতি বলতে গেলে অনেক কিছু বলতে হবে আমরা কলেজে যেতাম সকালবেলা 10টার ভিতর আমরা কলেজে যেতাম সারাদিন কলেজে থাকতাম 4টার পরে কলেজ থেকে আসতাম বিভিন্ন সময় সবচেয়ে বড় স্মৃতি যেটা জাফলং থেকে ট্রাক পাথর নিয়ে আসতো সেই পাথর বুঝাই ট্রাকে করে আমরা ট্রাকের উপর উঠতাম পাথরের উপর উঠতাম বসতাম বসে আমরা রংমল পয়েন্টের ওইখানে আসতাম ওইখানে এসে আমরা বিভিন্নভাবে হেঁটে হেঁটে আমরা বাড়িতে যেতাম এইভাবে অনেক স্মৃতি আমাদের ইয়েতে ছিল আগে আন্তরিকতা ছিল আমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল যে আন্তরিকতার কারণে এখনও আমরা একে অন্যকে দেখলে এখনও আমরা বুকে জড়াইয়া ধরি এখনও আমরা একে অনেককে ভুলতে পারি না আমাদের মধ্য থেকে আমাদের 86 কয়েকজন বন্ধু আমরা হারিয়ে ফেলেছি যাদেরকে হারিয়ে ফেলেছি যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বেস্ট নসিব করেন আর যারা বেঁচে আছি আমরা আমরা যেন আগামী দিনে সকলে একত্রিত হয়ে আমরা ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারি সেই কামনা করি আর আজকে এখানে আপনারা সকল যারা আজকে মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটা প্রচার করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি